হ্যালো ফ্রেন্ডস, আমি সুপ্রভা। আজকে কিছু এসএসসি, সিজিএল এবং আরও অনেক পরীক্ষায় আসা ম্যাথসের শর্ট ট্রিক্স আজকে আমরা মাল্টিপ্লিকেশনের কিছু শর্ট ট্রিক্স দেখবো। যেমন 5, 25 আর 125 দিয়ে আমরা মাল্টিপ্লিকেশন দেখব। 36 গুণ 5, আমরা সাধারণত কীভাবে গুণ করে থাকি? 5 6 30, হাতে 3, 5 3 15, 15 3 180। এটা হচ্ছে নর্মাল প্রসেস বা ট্রেডিশনাল প্রসেসও বলে থাকি একে। এটা হচ্ছে আমাদের নর্মাল বা ট্রেডিশনাল প্রসেস। এগুলো করতে আমাদের অনেকটাই সময় চলে যায়। এগুলোতে এত সময় চলে গেলে আমাদের বড় বড় অঙ্কে অনেকটাই দেরি হয়ে যায়। তাই আমরা এর শর্ট ট্রিক্স দেখব। 36 গুণ 5, এই শর্ট ট্রিক্স কী করে করবো? 5 দিয়ে যখনই গুণ হবে, 36 36-এর হাফ করব। 36-এর হাফ কত? 18। 18 আর এখানে শূন্য বসবে। শূন্য কেন বসবে? কারণ এর যখন আমরা হাফ করছি, মানে 2 দিয়ে ভাগ করছি, তখনই 2 দিয়ে ভাগ করে যেটা বেরোবে তার সাথে 10 গুণ করব। 2 দিয়ে ভাগ করে কত বেরোচ্ছে? 18। 18-কে 10 দিয়ে গুণ করছি। যেহেতু আমরা 5 দিয়ে গুণ করছি, তাই এটাকে 10 দিয়ে গুণ করছি। তাহলে 18 10-এ 180, এটা হচ্ছে আনসার। আমরা আরও কয়েকটা দেখে নিই। 128 গুণ 5, 128-এর হাফ কত? 64। 64, 64-এর সাথে 10 গুণ, সমান 640। 640। তারপর দেখবো 324 গুণ 5, 324 গুণ 5, 324-এর হাফ হচ্ছে 162, তার সাথে 10 গুণ, মানে শূন্য, মানে 1620। তারপরে আমরা দেখব 436 গুণ 5, 436-এর হাফ কত? 2 2 গুণে 4, 2 1 2, 2 8 16, 218, তার সাথে 10 গুণ করলে 0-1টা এক্সট্রা হয়ে যায়, মানে 218 × 10, সমান 2180। 2180। তারপর আমরা দেখব একটু বড় সংখ্যা দেখি, 1236 গুণ 5, 1236-এর হাফ কত হবে? হাফ মানে 2 দিয়ে ভাগ, 2 6 12, 2 1 2, 2 8 16, মানে 618 আর একটা শূন্য। এখানে আমরা শূন্যগুলো কেন নিচ্ছি? কারণ এর সাথে এই যে 618, 1236-এর সাথে 1236-এর হাফ করলাম 618, তার সাথে 10 গুণ, 10 গুণ করলেই একটা শূন্য এক্সট্রা হয়ে যায়, একটা শূন্য, মানে 6180। এবার আমরা দেখব 1025 গুণ 25, এতক্ষণ আমরা দেখছিলাম সব জোড় সংখ্যা, 36 128, 324, 1236, এগুলো আমরা জোড় সংখ্যা দেখছিলাম। এবার দেখব বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যায় কি করে, বিজোড় সংখ্যার হাফ কি হয়? হ্যাঁ হয়, কিন্তু দশমিকে বেরোবে। 2 5-এ 10, 2 5-এ 10, 2 1-কে 2, 2 2 গুণে 4, এবার দশমিক বসবে, তারপর কি বসবে? 2 5-এ 10, এই হলো, এই বেরোলো 1025-এর হাফ, 512.5। এবার এর সাথে আমরা কী করবো? 10 গুণ করবো, আগে যেরকম করেছিলাম। 10 গুণ করলে দশমিকের সাথে কী হয়, 1 দশমিক ডান দিকে সরে যায়, মানে এটা কত বেরোবে? 5 1 2 5। তাহলে 1025-এর সাথে 25 গুণ করলে কত হবে? 5125। শর্ট ট্রিক্সে 1 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো হবে। তারপরে আমরা দেখব কয়েকটা বিজোড় সংখ্যা দেখে নেব।
317 গুণ 25, 317-এর হাফ কত হবে? 2 একে 2, 2 একে 2, 1 একে 2, 2 5-এ 10, 5-এ 10, 2 8 16, 10 অঙ্ক দিয়ে 16, 2 5-এ 10, এটা বের হবে, এর হাফ। এবার এর সাথে কী করবো, 158.5 গুণ 10, মানে 10টা উঠে ডান দিকে সরে যাবে, মানে চলে যাবে 1585। তারপরে দেখবো 427 গুণ 25, 427-এর হাফ কত হবে? 2 2 4, 2 2 2 3 6, তারপরে এখানে বসবে 10.5, এর সাথেও সেরকম 10 গুণ করে 213, মানে এটা উঠে যাবে 2135। তারপরে তাহলে আমরা কি দেখব, তারপরে 523×25, 523-এর হাফ কত হবে? 261.5, সেরকমই 2615 হয়ে যাবে। দশমিকটা উঠে গেলে এদিকে চলে এলে এক ঘর 2615, 523-এর সাথে 25 গুণ করে 2615। তারপরে দেখব 621 গুণ 25 কত, 621-এ হাফ কত? 236, 2 একে 2, 236, 2 একে 3, 0 0, 310.5। তাহলে এটাকে দশমিক থেকে, মানে এটার সাথে 10 গুণ করলে কত হবে? 3105, মানে 3105, 621-এর সাথে 25 গুণ করলে 3105। তারপরে 1200, এবার একটা বড় সংখ্যা দিয়ে দেবো, 356 গুণ 25, 12356-কে 25 দিয়ে গুণ করলে কত হবে? এর হাফ কত হবে? 2 6 12, 2 একে 2, 2 একে 2, 2 7 14, 2 8-এ 16। এটার পয়েন্ট দশমিক কেন বেরোলো না, কারণ এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা। তাহলে এটা সিম্পল 6178 বেরোলো, তাহলে এটার সাথে 10 গুণ করলে 0 একটা এক্সট্রা হয়ে যাবে। তাহলে এটার আনসার, এটার আনসার এটা হয়ে যাবে। এই আমরা দেখলাম 5 দিয়ে গুণ করার, সরি এগুলো আমরা 5 দিয়ে গুণ করছি, সরি 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 সরি, এগুলো আমরা 5 দিয়ে এতক্ষণ গুণ করছিলাম। এই আমরা দেখলাম 5 দিয়ে, এই আমরা দেখলাম 5 দিয়ে গুণ করা শর্ট ট্রিক্স। এই আমরা দেখলাম 5 দিয়ে গুণ করা শর্ট ট্রিক্স। এবার আমরা দেখব 525, 125, এবার আমরা দেখব 25, 25 দিয়ে গুণ করা। ৩৬×২৫, প্রথমে দেখিনি 36×৫, এবার দেখবো 36×২৫। প্রথমে আমরা কী করেছিলাম, হাফ করেছিলাম, 36-এর হাফ 18, তার সাথে 10 গুণ করেছিলাম। এবার কী করবো, 36 36-এর 4 দিয়ে ভাগ করবো, 4 ভাগ করে তার সাথে 100 গুণ করবো। ৪ ৯ ৩৬, এবার 9-এর সাথে 100 গুণ করলে 900। কিরম দেখলাম, আমরা 25 দিয়ে গুণ যখন করছি তখন এটাকে 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে কত হচ্ছে, 4 ৯ ৩৬, এবার 100 গুণ, 9 ১০০, 900। তারপরে দেখব 72×25, 72-কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 ১ ৪, 4 ১ ৪, 4 ৮ ৩২, 18, 18, 18-এর সাথে 100 গুণ করলে 2 শূন্য এক্সট্রা হয়ে যাবে, 1800। তারপর দেখব 24×25, 4 দিয়ে করলে 4 ৬ ২৪, আর 2 শূন্য ৬০০। তারপরে দেখব
78 গুণ 25, 78 গুণ 25, 78 কে 4 দিয়ে ভাগ করলে 4 কে 4 3, 4 কে 4 3 38, 4 9 36, 4 9 36 পয়েন্টে আসবে, পয়েন্টে আসবে। তার সাথে এবার 100 গুণ করবো আমরা, 25 দিয়ে যখন গুণ হচ্ছে আমি কী করছি 100 দিয়ে গুণ করছি, এতক্ষণ 5 দিয়ে গুণ, 5 দিয়ে যখন গুণ করছিলাম 10 দিয়ে করছিলাম, এবার 100। তাহলে দশমিক এক ঘর এদিকে আসবে, আর এক ঘরে উঠে শূন্য হয়ে যায়, তাহলে এখানে কত 1950, 78-এর সাথে 25 গুণ করলে 1950 আসছে। এবার আমরা দেখব 50 গুণ 25, এটা খুব সিম্পল, 25 5 125 হয়, আর একটা শূন্য বসে গেল, 25 5 125 হয়, 25 5 125 আর একটা শূন্য বসলো, মানে এটা খুব সিম্পল, এটা 50টাকে 4 দিয়ে ভাগ না করলেই ভালো হয়। তারপরে আমরা দেখব 128, একটু বড় দেখব, 128 গুণ 25, 128কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 3 12, 4 2 গুণে 8, তারপরে দুটো শূন্য 3200। তারপরে এদিকে দেখি 325 গুণ 25 সমান কত হবে, 325কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 8 32, 4 কে 4 দশমিকে আসবে, চার আটে 32, চার কে 4 এক, দশমিক হচ্ছে 2, তারপর 4 5 20, মানে 81.25 এলো। এবার এটাকে যদি 100 দিয়ে গুণ করা হয় তাহলে দশমিকটা পুরোটা উঠে যাবে, এক এক ঘর দু ঘর, তাহলে এটা এই হবে 8125। তারপর দেখব আর একটু বড়, 1237কে 25 দিয়ে গুণ করলে কত পাবো, এটাকে 4 দিয়ে ভাগ করবো, ভাগ 4, 4 3 12, শূন্য একটা নামলো, কারণ 3 এর সাথে একসাথেই নামাতে হচ্ছে, 4 9 36 দশমিক 5, এবার ইন্টু 100, একটা এক ঘর আসবে একটা শূন্যর জন্য, তারপরে আরেক ঘর যাওয়ার জন্য এখানে একটা শূন্য বসবে, কারণ 3 0 9 5 0, তাহলে 1237-এর সাথে 25 গুণ করলে 3 3 0 9 5 0। এই গেল আমাদের 25 দিয়ে গুণ, আগেরটা যে ছিল 5 দিয়ে গুণ। এবার আমরা দেখব 125 দিয়ে কী করে আমরা গুণ করবো, 125, ছত্রিশ গুণ 125, সবটা আমরা 36 দিয়েই ফার্স্ট শুরু করছি তোমাদের, আপনাদের বোঝানোর জন্য। এতক্ষণ আমরা কী করছিলাম, 5 দিয়ে যখন গুণ করছিলাম আমরা ব্র্যাকেটে কী করছিলাম, 10 দিয়ে গুণ করে নিচ্ছিলাম, মানে এর হাফ করছিলাম, এর হাফ করছি করে 10 দিয়ে গুণ, আর 36-এর হাফ 18, 18 10-এ 180। তারপরে কী করলাম, 25 দিয়ে যখন গুণ করলাম 36কে 4 দিয়ে গুণ, 4 দিয়ে ভাগ করলাম, 4 9 36 9, আর 9-এর সাথে 100 গুণ, মানে এই 900, 4 9 36 9, আর 9-এর সাথে 100 গুণ, 5 গুণ করলে 10 গুণ করছি 10-এর সাথে, এটা 100-এর সাথে। তারপরে কী করলো, মানে দুটো করে শূন্য বাড়ছে, এটা একটা করে এটা দুটো করে, আর 125, 125 দিয়ে এবার গুণ করব, এবার আমরা কী করবো, 3টে করে শূন্য বাড়বে, মানে 1000, আর এটাকে কী করব, 36টাকে 8 দিয়ে ভাগ, 8 দিয়ে ভাগ, তাহলে 8 দিয়ে ভাগ করলে কত হবে, 4 8-এ 32, 4 8-এ 32, 4 সরি 8 4-এ 32, 4 নামলো দশমিক, আপনার 40, আর এখানে 3টে শূন্য, মানে 1000 দিয়ে গুণ করলে এখানে পয়েন্ট আছে যেহেতু, দশমিক এক ঘর এলো একটা শূন্য গেল, তাহলে দুটো শূন্য, মানে এখানে দুটো শূন্য বসে যাবে, মানে 4 5 0 0, তাহলে
পঁয়ত্রিশের সাথে 125 গুণ করলে 4500। তারপরে দেখবো 72 গুণ 125, 72কে দিয়ে 8, 8 না 72, 8 না 72, 3টে শূন্য বসাবো। এবার দেখবো 224 ইন্টু 125, 24, 8 3 24, 3টে শূন্য বসে গেল, মানে 3, 8 3 24, 3, 3কে 1000 দিয়ে গুণ হয়ে গেল, মানে 3000। এবার দেখবো 35 গুণ 125, 35কে 8 দিয়ে ভাগ করলে 4 8 32, 3 নামলো, 4 8 32, 3 নামলো, মানে এবার 0.0 হলো 30, আর 4 8 32, 8 3 21, এই সরি 8 3 24, 8 3 24, 6 আবার হলো, 6 হলো মানে 60, মানে 8 8 8 8 8 8 56 হলো, আবার 56 4, 8 5 40, মানে এত বড় তো ভগ্নাংশ একটা বেরোলো। এবার এটাকে যখন আমরা 1000 দিয়ে গুণ করছি, তখন 3টে 0-র জন্য 3 ঘর চলে আসছে, 1 2 3, মানে 10 পুরো উঠে যাচ্ছে, 4375। এই হলো আমাদের শর্ট ট্রিক্স মাল্টিপ্লিকেশনের, 5 5 25 125 দিয়ে মাল্টিপ্লিকেশনের আমাদের শর্ট ট্রিক্স। এবার প্লিজ আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, আপনার বন্ধুদের শেয়ার করুন এই শর্ট ট্রিক্স জানানোর জন্য, এবং প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পরে সাবস্ক্রাইব করে বেল আইকন, এই বেল আইকন প্রেস করুন আমার পরের ভিডিও দেখার জন্য। আপনারা যদি আরও ভালো ভালো এই শর্ট ট্রিক্সের ভিডিও দেখতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন।